ওয়েলকাম টু আওয়ার সিম্বায়োটিক্স ক্লাস নাম্বার 16 এন্ড 18-এ। যে এই যে যেটা দেখতে পাচ্ছেন, যে এখন আমি কি করব, এই ব্যাপারটাতে আজকে একেবারে পুরো কনক্লুশন হবে। অর্থাৎ আমরা মাইন্ড টেকনিক প্র্যাকটিশনার যারা আছি, আমাদের এই একটা বেসিক বড় প্রবলেম হয়ে যায় একটা ডিসিশন মেক করতে। কারণ আমরা আসলে রুব্রিক শিখছি, আমরা বিভিন্ন ধরনের কেস টেকিং এর প্রসেস গুলো শিখেছি, আবারও শিখছি, যেমন গুরু কিছুদিন গত ক্লাসেই এবং তার আগের একটি ক্লাসে কেস টেকিং আমাদেরকে শিখিয়েছেন। পাশাপাশি আমরা বিভিন্ন কেস শিখছি, রুব্রিক্স এর এসেন্স বোঝার চেষ্টা করছি, শিখছি কি করে কেস থেকে রুব্রিক্স হান্ট করতে হয় সেই ব্যাপারগুলো শিখছি, ডিডি করা শিখছি, ইমোশন কোন জায়গায় ধরতে হবে, কোন জায়গায় কি প্রশ্ন করতে হবে, অনেক বিষয়গুলো কিন্তু আমরা রীতিমতো আজকে এই পর্যন্ত আমরা শিখে গিয়েছি, চলমান ভাবে আমরা শিখছি, প্রতিনিয়তই আমরা শিখছি। ঠিক এরকম একটা বিষয় যখন চলে আসে, সবকিছুই তো শেখা হলো, শিখলাম, কিন্তু শেখার পর আমি এখন চেম্বারে ওষুধ প্রেসক্রিপশন করার পর কি করব, কি করব মানে কি করব মানে অর্থাৎ আমি রোগীকে একটা সিভিলিমাম দিলাম, এই সিভিলিমামটা দেওয়ার পর রোগী তো আমার কাছে আসবে, তাই না? ফিরে ফিরে আবার তো আসবে, অথবা আমি তো তাকে বলে দেব না যে আপনি এতদিন পরে আপনি আমার ফলো আপের জন্য আসবেন, বা আপনার ফার্স্ট ফলো আপের ডেট হচ্ছে 14 দিন পর, বা 10 দিন পর, বা 1 মাস পর, বা 20 দিন পর, এই কথাগুলো আমরা তো বলে থাকি। তাহলে ঠিক তিনি কিন্তু ওই সময়টা পরই আসবেন। এইবারে আসার পর আমরা কি করব, তখন কিন্তু বড় একটা টাস্ক থাকে আমাদের, বড় চ্যালেঞ্জ থাকে আমাদের, কি কাজ রয়েছে ওই সময়। আমরা কিন্তু ওই জায়গাটায় ডিসিশন নিতে পারি না, কারণ আমাদের ডিসিশন গুলো নিতে অনেকটাই আমরা বাধাগ্রস্ত হয়ে যাই, ডিসিশন নিতে আমরা কিন্তু অনেকটাই ফেল করে বসি। আমি স্পেশালি বিগিনার্সদের জন্য এই কথাটা বলছি, কারণ আমরা যারা পুরনো আছি তারা বিভিন্ন সময় কিছু কিছু ক্ষেত্রে ক্লাস করতে করতে, কেস থেকে কেস শুনতে শুনতে শুনতে, কেসের ফলো আপ শুনতে শুনতে, কিন্তু অনেকটাই ওনারা পার, মানে অনেকটা বলতে কিছুটা একটা সামাল দিয়ে নেওয়ার মতো অবস্থায় এখন গিয়েছেন আমাদের যারা পুরনো স্টুডেন্টসরা আছেন। বাট যারা নতুন স্টুডেন্টসরা আছেন তারা একেবারেই কিন্তু এই বিষয়টা নিয়ে মানে একটা হ্যাফ হ্যাজার্ড কন্ডিশনে পড়ে যায়, একটা কিন্তু বড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে আসলে এখন আমি তো ওষুধ দিলাম, রুগীটা আসলো, এইবার কি করণীয় আমার। কারণ রুগী যখন আমার কাছে আসবে, আমাদের গুরু মহাগুরু, গুরু মহাগুরু দোনোজনের কাছ থেকেই আমরা যেই বার্তাগুলো পেয়েছি যে ওই সময় তোমার কি করণীয় রয়েছে, কিভাবে তুমি রুগীকে ডিল করবে, কি করে তুমি রুগীকে অ্যাসেস করবে, তুমি কি রুগীকে সেকেন্ড প্রেসক্রিপশন করবে ওই সময়, তুমি কি রুগীকে প্লাসেবো দেবে, তুমি কি রুগীর পোটেন্সি চেঞ্জ করবে, কি করবে। এই যে কতগুলো ক্ষেত্রের কথা বললাম, যে পোটেন্সি চেঞ্জ করব, সেকেন্ড প্রেসক্রিপশন করব, নাকি আমি প্লাসেবো দেব, নাকি আবার নতুন করে রিকেস টেকিং করা শুরু করব, নাকি অ্যাসেসমেন্ট পূর্বের যে মেন্টাল স্টেট গুলো ছিল সেগুলোকে অ্যাসেসমেন্ট করব, কি করব, এই বিষয়গুলোই কিন্তু, নাকি লোয়ার পোটেন্সিতে যাব, কি আমরা কিন্তু এগুলো হর হামেশাই এই চ্যালেঞ্জটা ফেস করি। এই জন্য ঠিক এরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমি আমার ক্লাসটা এখানে নাম দিচ্ছি, এখন আমি কি করব। আশা করি নূতনরা আপনারা বুঝতে পেরেছেন যে এই নামটা আমি কেন দিয়েছি। যেটা বলছিলাম, ফলো আপ অ্যাকর্ডিং টু মাইন্ড মেথড, মাইন্ড মেথড অনুযায়ী আমরা কি করে একটা কেসকে ফলো আপ করবো। দেখুন, ফলো আপ করার জন্য না আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমি ওর রোগীকে ওষুধ দিলাম, এবার এই ওষুধটা গিয়ে আসলে কাজ করছে যেইভাবে আমরা মাইন্ড টেকনিকে শিখেছি, শিখছি কিরকম, যে একটা ওষুধ আমি প্রয়োগ করলাম, ওষুধটা প্রয়োগ করার পর আমরা দেখেছি, শুনেছি, এই ক্লাস করতে 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 শিখেছি যে রুগীটা কিন্তু কি হয়, ঘুমিয়ে পড়ে, অবশ্যই আমরা এরকম শুনেছি, দেখেছি ক্লাস থেকে, তাই না? আবার আমরা এও শুনেছি যে
রুগীটা বলছে যে ডাক্তারবাবু আমার এমন মানে ওষুধটা খাওয়ার পর না এমন একটা মনে হলো যে মানে আমি যেন একটা নতুন জীবন ফিরে পেলাম। এরকম কথা কিন্তু আমরা বিভিন্ন টিচার্সদের ক্লাস থেকে আমরা শুনেছি। এই যে অর্থাৎ এই ব্যাপারগুলো শুনতে শুনতে আমরা কিন্তু এই বিষয়ে একটা আমাদের ক্লিয়ার কনসেপশন হয়ে গেছে যে মাইন্ড টেকনিকে নির্বাচিত ঔষধটা কিরকম ভাবে আমাদেরকে একটা কাজ দেয়। দেখুন এই ব্যাপার ঠিক এরকম, যেইভাবে মাইন্ড টেকনিকের ওষুধটা আমাদের রোগীর ক্ষেত্রে কাজ দেয় আমরা সেটা বুঝি, ঠিক এই অ্যাকশনটা আদৌ হচ্ছে? আদৌ কি রুগীর মধ্যে ওষুধ প্রয়োগের পর হচ্ছে না হচ্ছে না, এটা কি করে আমরা বুঝবো? তো এইটা এই বিষয়গুলো আমরা যখন বুঝতে পারবো তখন কিন্তু আমাদের রুগীটাকে ফলো আপ করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলুন আমরা দেখি কি করে আসলে একটা রুগীকে ওষুধ প্রয়োগের পর জাজ করতে হয় যে আদৌ আমার ওষুধ কাজ করছে না করছে না। যেইভাবে আমি আশা করছি কাজ করা দরকার সেইভাবে ওষুধটা কাজ করছে না করছে না, সেইটা আমরা কি করে বুঝবো? চলুন তাহলে এবার দেখি। যখনই আমরা কোনো ওষুধের কাজ করছে কি করছে না এই বিষয়টা সুনিশ্চিত করতে যাব, বোঝার চেষ্টা করতে যাব, তখন আমাদেরকে মানে কয়েকটা ইন্ডিকেটরস, বেসিক ইন্ডিকেটরস এর উপর চোখ রাখতে হবে যে কেসটা আসলে এগোচ্ছে কিনা, ওষুধটা ঠিক মতো কাজ করছে কিনা, যেই উদ্দেশ্যে ওষুধ দেওয়া হয়েছে রোগীটা আরামের জন্য সে আরামের দিকে যাচ্ছে কিনা, বা ওষুধটা দেওয়ার পর রোগীর মানসিক অবস্থার কি পরিবর্তন হচ্ছে, এই যে বিষয়গুলো, এই জাজমেন্ট গুলো করার জন্য, এই বিচার বিশ্লেষণ গুলো করার জন্য আমাদেরকে কিন্তু কতগুলো বেসিক ইন্ডিকেটরস এর ওপর চোখ রাখতে হবে। সেগুলো কি কি? প্রথমে হচ্ছে যেই মেন্টাল স্টেট বা পরিবর্তিত মানসিক অবস্থার উপর, রোগের চরম অবস্থায় রোগীর পরিবর্তিত মানসিক অবস্থার উপর বেস করে ওষুধ প্রয়োগ করা হয়েছিল, সেই সেই মেন্টাল স্টেট গুলোকে কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে, রিকল করতে হবে, স্মরণ করতে হবে। আপনারা লিখে নিন যারা নতুন, স্লাইড গুলো আমার পাননি, দেখতে পারনি, আগের ক্লাস করেননি, তারা আপনারা মিস করে গিয়েছেন, তারা লিখে নিন। এই কাজটা করতে হবে, কেননা আমরা সাধারণত আমাদের টিচার্সদের ক্লাস থেকে দেখেছি অনেক, আমার সাথে অধিকাংশ মানে সব টিচাররাই কিন্তু করেন, দেখবেন প্রেসক্রিপশনের পাশে বামে ছোট্ট করে কিন্তু শেডটা লিখা থাকে যে কোন শেড ধরে ওনাকে ওষুধ প্রেসক্রাইব করা হয়েছিল রুগীটাকে। ঠিক রুগীটা যখন এবার আসছে আপনি ওই শেডটা দেখেই কিন্তু রিকল করতে পারবেন, ওই রুব্রিক্স গুলো দেখেই কিন্তু আপনি রিকল করতে পারবেন, মনে করতে পারবেন যে হ্যাঁ আমার এই রোগীটাকে, রোগীটার তখন মেন্টাল স্টেট গুলো কি ছিল। তাহলে প্রথম ইন্ডিকেটর এটাই হলো আমাদের, ভালো করে বোঝার চেষ্টা করুন, মনে রাখুন ওষুধটা কাজ করছে কি করছে না তা বোঝার জন্য আমার প্রথম শর্ত বা প্রথম কাজ হবে যেই পরিবর্তিত মানসিক অবস্থার উপর বিচার করে আমি ওষুধ প্রয়োগ করেছিলাম, সিমিলিমামটা নির্বাচন করেছিলাম, সেই মেন্টাল স্টেট গুলো রিকল করা। ইন্ডিকেটর নাম্বার টু, দা প্রবলেম অর প্রবলেমস ফর হুইচ দ্য পেশেন্ট হ্যাজ কাম টু ইউ। তাহলে দেখুন রুগী আমাদের কাছে মূলত আসে কতগুলো সমস্যা নিয়ে, সমস্যার সাথে আমরা কি আমরা কিন্তু সমস্যাটাকে গুরুত্ব দেই না, নিশ্চয়ই এও আপনারা জেনে গিয়েছেন ইতোমধ্যে। নূতনরাও যারা আছেন তারা এই জিনিসটা আবার একটু বোঝেন, বুঝার চেষ্টা করুন যে আমরা কিন্তু এই সিস্টেমে রুগীর কি কষ্ট নিয়ে আসছে সেটার মধ্যে কিন্তু আমরা কোনো গুরুত্বই দেই না,
ইতিমধ্যে আপনারা গুরুর ক্লাস থেকেও সেটা বুঝে গিয়েছেন। অর্গানোনেও যা বলা হয়েছে যে আমরা রোগের চিকিৎসা নয়, রোগীর চিকিৎসা করি। সঙ্গত কারণে অবশ্যই তাহলে আমরা প্রবলেমটার জায়গায় কিন্তু বেশি ফোকাস করব না, শুধু তার কমপ্লেইনটা কি নিয়ে আসছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করব, কি রোগ নিয়ে আসছে, পরবর্তীতে ফলো আপের জন্য সুবিধার্থে সেই বিষয়গুলো আমরা নোট ডাউন করে রাখতে পারি সমস্যাটাকে। তাহলে সেকেন্ড ইন্ডিকেটর হচ্ছে যে এই রোগীটা সমস্যা নিয়ে এসেছে সেই সমস্যাটাকে কি করা, কনসিডার করা, ওইটাকেও রিকল করা, আচ্ছা কি প্রবলেমটা নিয়ে এসেছিল। এবার তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের ফলো আপ করার জন্য কি কি হাতিয়ার প্রয়োজন, কি কি হাতিয়ার লাগে। তাহলে 1 নম্বর হাতিয়ার ছিল যে রোগীর পরিবর্তিত মানসিক অবস্থাটাকে মনে করা, 2 নম্বর তার ফিজিক্যাল কমপ্লেইন্টস গুলো কি, সেই কমপ্লেইন্টস গুলোকে আবার একটু যাচাই করে নেওয়া। আচ্ছা, এইবারে একটা ভিন্ন একটা প্রসঙ্গে আসি যে অ্যাকশন অফ মেডিসিন। সেদিন আমি আপনাদেরকে এটা বলেছিলাম যে অ্যাকশন অফ মেডিসিন সাধারণত কয় ধরনের হয়, 3 ধরনের, নিশ্চয়ই আপনাদের মনে আছে এই বিষয়টা। দেখুন, এই অ্যাকশন অফ মেডিসিনটাকে আমি মনে রাখার সুবিধার্থে বলেছি মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট কমন সেন্স দিয়ে ভাবুন। একটা রোগী যদি আমার কাছে ওষুধ নেয়, আমার কাছ থেকে আপনি তাকে ওষুধ দিলেন, দেওয়ার পর কি হতে পারে, 3টা ঘটনা, 3 ইভেন্টস ক্যান হ্যাপেন, 3 ইনসিডেন্টস ক্যান হ্যাপেন। ফার্স্ট ওয়ান, রোগীটাকে আমি যখন ওষুধ দিলাম, সেই ওষুধটা হয় মানে কাজ করবে, কাজ করে তাকে একটু আরাম দিল। আচ্ছা, আমি একটু সিকুয়েন্সিয়ালি বলি যেভাবে আমার স্লাইডটা তৈরি করা আছে। ধরুন আমি ওষুধ দিলাম, আমি ভুয়া ডাক্তারই করছি, কিচ্ছু ভালো করতে পারি নাই, সিমিলিমাম দিতে পারি নাই, কি হলো আমার ওষুধটা ঠিক মতো রেজাল্ট দিল না, কি হলো রোগটা বেড়ে গেল। এই তো বলবেন যে ভুয়া ডাক্তারি করেছেন, আরে আপনার তো রোগ বেড়ে গেছে। না, এইখানে রোগ বাড়লেও ঘটনা আছে, কি আছে ঘটনা সেটা একটু পরেই বুঝবেন। ধরুন আমি তাকে ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পর তার যে রোগ যন্ত্রণা বা ফিজিক্যাল কমপ্লেন্টস গুলো নিয়ে এসেছিল সেগুলো একটু মানে সেগুলো আগের থেকে বেড়ে গেল, অর্থাৎ ওষুধ খাওয়ার আগে যা ছিল তার থেকে বেড়ে গেল, এই তো একটা ঘটনা ঘটে। আচ্ছা, সেকেন্ড ঘটনা কি, তাহলে ওষুধ দিয়েছি, এবার আর বাড়লো না, এবার না বেড়ে কি হলো, আরাম হলো রোগীটার, যে কষ্টগুলো ছিল শারীরিক কষ্ট সেগুলো কি হলো বেড়ে মানে কমে গেল, একটু ভালো লাগা শুরু হলো, ভালো ফিল করলো। থার্ড ঘটনা কি ঘটতে পারে, খুব কমনলি কিন্তু বলে, আমরাও কিন্তু সেদিন আপনাদের ওই ক্লাসে বলছিলাম এই ল্যাঙ্গুয়েজটা খুব মানে অনেক সময় রুগীরা যাদের সাথে ডাক্তারের যার ডাক্তারের সাথে যার এই রুগীটা একটু খুব ক্লোজ রিলেটেড, হয়তো খুব বিভিন্ন ভাবে কানেকশন আছে, অনেকদিন ধরে ওষুধ নেয়, এবার আপনার কাছে এসেছে, অনেকদিন থেকেই চিকিৎসা নেয়, কি ডাক্তারবাবু ওষুধ দিলেন, পানি খাইলাম না কি খাইলাম, কিছুই তো ওষুধ খাইলাম কিছুই তো বুঝলাম না। রোগীরা কিন্তু এইভাবে আমাদেরকে বলে অনেক সময়। ধরুন আপনার কোনো ফ্রেন্ড আপনার কাছ থেকে চিকিৎসা নিতে এসেছে, নিয়েছে ওষুধ নিয়েছে তার সমস্যার জন্য, এসে এসে বলতে পারে কি দোস্ত তুই কি দিলি, পানি খেলাম না ওষুধ খেলাম কিছুই তো বুঝলাম না, এরকম কিন্তু রুগীরা অনেক সময় বলে। সম্পর্কের উপর ভিত্তি করে কেউ মশকরা করে বলে, আবার কেউ বলে ডাক্তার সাহেব আসলে ওষুধটা খেয়েছি কিছুই না বুঝতে পারিনি কি হলো, এই তো বলে। তাহলে আমাদের কিন্তু 3টা ঘটনা দেখতে পাই, 1, ওষুধটা খাওয়ার পর বেড়ে গিয়েছে, ওষুধটা খাওয়া, 2 নম্বর, ওষুধটা খাওয়ার পর আমার আগের থেকে একটু কষ্ট কমেছে, 3 নম্বর হলো কোনো কিছুই কাজ হয়নি, কিছুই বুঝতে পারিনি। তাহলে এই 3টা ঘটনা ঠিক যেমন ঘটে, মেডিসিনের অ্যাকশনটাও কিন্তু সেরকম, সেইভাবেই কিন্তু মহাগুরু মেডিসিনের অ্যাকশনকে ডিফাইন করেছেন। সেগুলো হলো নেগেটিভ অ্যাকশন, নাম্বার 1, নাম্বার 2 পজিটিভ অ্যাকশন, নাম্বার 3 নিউট্রাল অ্যাকশন, আপনারা লিখে নিতে পারেন। তিনটা অ্যাকশন,
নেগেটিভ, পজিটিভ অ্যান্ড নিউট্রাল অ্যাকশন। এবারে আসি, হোয়াট ইজ নেগেটিভ অ্যাকশন? দেখুন, নেগেটিভ অ্যাকশনটা আমি ঠিক বলছিলাম যে আমি আমার স্লাইডটাতে যেভাবে সাজিয়েছি সেইভাবে করে আপনাদেরকে বলি। ঠিক, দেখুন, অ্যাগ্রাভেশন অফ দ্য ট্রাবল আফটার দ্য ইনটেক অফ মেডিসিন, ওষুধ সেবন করা, গ্রহণ করার পর রোগ যন্ত্রণা বা রোগ কষ্টটা, যে ট্রাবলস গুলো, যে অসুবিধে নিয়ে এসেছিল, সেই অসুবিধাটা বেড়ে গেল, সেটাই বলছিলাম, বেড়ে গেল ওষুধ খাওয়ার পর। এটা হলো নেগেটিভ অ্যাকশন। ছোট্ট করে মনে রাখুন, ওষুধ খাওয়া হলো, ওষুধ নিলাম ডাক্তারবাবুর কাছ থেকে, ওষুধ নিলাম, যে যন্ত্রণা নিয়ে এসেছি বেড়ে গেল, অ্যাগ্রাভেশন হলো। কোনখান থেকে, যে অবস্থা নিয়ে আমার কাছে এসেছিল তার থেকে বেড়ে গেল, দিস ইজ কল্ড নেগেটিভ অ্যাকশন। পজিটিভ অ্যাকশনটা কি? বাংলায় আমি বলি, তারপর ইংরেজিটা আমি বলে দিই, বলছি, আপনারা মিলিয়ে নিন। আমি ওষুধ দিলাম রোগীকে, রোগী ওষুধটাও নিল, ওষুধ খাবার পর রোগীর কষ্টগুলো, যে কষ্ট নিয়ে, অসুবিধা নিয়ে আমার কাছে এসেছিল, সেগুলো একটু কমলো। আগের যেই অবস্থায় আমার কাছে এসেছিল, যেই অবস্থায় আমার কাছ থেকে ওষুধ নিয়েছিল রুগী, সেই অবস্থাটা আগের থেকে আরো হালকা হলো, কমলো, যন্ত্রণাগুলো কমলো। সাপোজ ব্যথা নিয়ে আসলো, ব্যথাটা আগের থেকে একটু কম লাগছে, কম হয়েছে, কমেছে। আর কমেছে তো কমেছেই, কোনো এক বাড়াবাড়িও হয়নি, বেড়েও যায়নি, রোগটা বাড়েও নি। প্লাস রুগীরা কিন্তু এরকম বলে যে একটু একটু আরাম লাগছে, ওষুধ, আপনার ওষুধটা খাওয়ার পর আগের থেকে আরাম লাগছে। তাহলে দেখুন ঘটনাটা কি হয়, ওষুধটা দেওয়ার পর পজিটিভ অ্যাকশনে রুগী এসে বলে, ডাক্তার, ব্যথাটা একটু কমেছে আর আগের থেকে একটু আরামও লাগছে, একটু ভাল লাগছে আগের থেকে। তাহলে দেখুন, ব্যথা নিয়ে এসেছিল, ধরুন হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাথার যন্ত্রণা, যেই কষ্টটাই হোক, যে ফিজিক্যাল কমপ্লেন্টসই হোক, নিয়ে আসলো, ব্যথাটা তো কমলোই, মাথার যন্ত্রণা কমলোই, বা ভমিটিংটা ছিল, ভমিটিংটা কমলো, পাশাপাশি বলছে রুগী একটু আরাম লাগছে আগের থেকে। তাহলে বিষয়টা কি, স্টার্টিং অফ ট্রাবলস টু গেট মাইল্ডার, ট্রাবল গুলো আগের থেকে আরো মৃদু, মানে একটু কমা শুরু করলো, কমতে লাগলো, মাইল্ড হতে লাগলো। ধরুন আগে ছিল সিভিয়ার পেইন, ব্যথাটা, আমি যদি পেইন স্কেলে ওকে রেটিং করি, সিভিয়ার পেইন 10 নাম্বার পেইন স্কেলে, হ্যাঁ 10 নাম্বার, একদম পেইন স্কেল বলে একটা স্কেল আছে, দেখবেন 0 থেকে 10 পর্যন্ত থাকে। তা আমি যদি রেটিং করতে বলি, দেখবেন যে ওই ব্যথার থাকে, এক একজন এক এক রেটিং করবে, যে 10 দিচ্ছে এবার বলবে যে আমার ব্যথাটা 8-এ এসেছে, 7-এ এসেছে, 7 এখন ব্যথা। তো এরকম ব্যাপার থাকে, হ্যাঁ, একটা পেইন স্কেল বলে কথা আছে। তো যাই হোক, দেখ, বোঝা যাবে যে তার ব্যথাটা আগের থেকে কমেছে, আর যেহেতু কমেছে সঙ্গত কারণে বুঝতেই পারছি, তাহলে এখানে কোনো অ্যাগ্রাভেশন হয়নি, ব্যথাটা বাড়েনি। আচ্ছা, প্লাস পাশাপাশি রুগী কি বলছে, যে আমার আগের থেকে একটু, মানে একটু আরাম লাগছে, আরাম বোধ করছি, বা একটু ভাল লাগছে, আপনার ওষুধটা খেয়ে একটু ভালো আছি ডাক্তার, ভালো ভালো ফিল করছি, এক একজন এক এক ভাষায় বলবে। এই যে রিলিফের কথাটা, কিছু রিলিফ সে পাচ্ছে, রিলিফ পাচ্ছে বিধায় তার এই যে স্টেটমেন্ট, তার অবজারভেশন, তার ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলো থেকেই আপনি বুঝতে পারবেন, আমরা বুঝতে পারবো, ইয়েস, পজিটিভ অ্যাকশন হচ্ছে না হচ্ছে না। আচ্ছা, 3 নম্বর হলো নিউট্রাল অ্যাকশন, যেটা বলছিলাম, কোনো অ্যাকশন নাই, দেখুন হাইলাইট করে রেখেছি, নো অ্যাকশন, কোনো অ্যাকশনই পাচ্ছি না। যেটা আমি উদাহরণ আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম, যে বন্ধু কি ওষুধ দিলা, কি পানি ওষুধ দিলা, না পানি খাইলা, কি খেলে, কিছুই তো বুঝলাম না। যেহেতু আমরা অনেক সময় ডিস্টিল্ড ওয়াটার, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডক্টরসরা তো ডিস্টিল্ড ওয়াটার দিয়েই তো দেই না, বলে পানি খেলাম না, ওষুধ খেলাম, কিছুই তো বুঝলাম না। আরে গিয়ে তো কিছু কাজ করবে, কোনো তো কিছু হবে, কিছুই তো পরিবর্তন পাচ্ছি না।
তাহলে কোনো অ্যাকশনই কিন্তু এরকম আমরা ইউজুয়ালি ধরি যে আচ্ছা কিছু হলো না, তাহলে নো অ্যাকশন, ওকে, দ্যাট ইজ ইনঅ্যাকশন অফ মেডিসিন। এটাকে আমরা বলছি নিউট্রাল অ্যাকশন। এবারে আসি, আমরা একটা উদাহরণ সেই ক্লাসে দিয়েছিলাম, আমি উদাহরণটাকে চেঞ্জ করছি না, যেহেতু আপনারা ওই দিন যারা বোঝার চেষ্টা করছিলেন সেই উদাহরণটাই আমি টানছি, যেহেতু রিক্যাপ হচ্ছে আমি বললাম, সেজন্য আমি ওই উদাহরণটা আর চেঞ্জ করছি না। ঘটনাটা আমি মুখে বলি, কারণ এটা আমি ঘটনাটা বর্ণনাই করেছিলাম। ধরুন আমার এটা একটা 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 কেস থেকেই বলছি, কেস থেকে আপনাদের এই যে তিনটা অ্যাকশন এটা বোঝার জন্য ছোট্ট করে সিম্পলিফাই করে কেসটা বলছি। ধরুন এক মানে পেশেন্ট এসেছে আমার কাছে, ওনার তীব্র বাতের সমস্যা বা ধরুন মাজার সমস্যা, যেটাই হোক একটা জয়েন্ট পেইন নিয়ে এসেছে, মাজার ব্যথা হোক, অ্যাঙ্কেল জয়েন্টের পেইন হোক, অথবা অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট হোক, নি জয়েন্টে পেইন করছে, যেটাই হোক, এই ব্যথার জন্য রুগী কি করছে, কোনো কাজকর্মগুলো ভালো স্বাভাবিকভাবে করতে পারছে না। এই মানুষটা কিন্তু সব ধরনের কাজ করত সুস্থ অবস্থায়, অফিস যাওয়া, অফিস থেকে এসে বাড়ির কাজকর্মগুলো করা, বাড়ির কাজকর্ম করে দেন, একটু নাইট ওয়াকে যেত, ইভিনিং ওয়াকে যায়, নাইট ওয়াকে যায়, যখন যখন সময় পায় সেরকম যায়, হাঁটাচলা করে, পাড়া প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলে, যখন নাইট ওয়াক করছে সে হাঁটাহাঁটি করতেছে, ওই সময় অনেকের সাথে একটু ছোটখাটো আড্ডা টাড্ডা হয়, আবার হাঁটাচলা করে, এই যে ব্যাপারগুলো, এবং সে একটা খুব সোশ্যাল সোশিয়েবল একটা পার্সন, পার্সোনালিটি তার আছে, যে এরকম মানুষ। এইবার এই ব্যথাটা শুরু হওয়ার পর সে কিন্তু এই কাজগুলো করতে পারছে না, কি কি যা যা বললাম, সে সোসিয়েবল একটা পার্সন, সে সোসাইটির বিভিন্ন কাজকর্মগুলোতে যেতে পারছে না ব্যথার যন্ত্রণার জন্য, সে নিজের ইভিনিং বা নাইট ওয়াকও করতে পারছে না, সে এই যে একটু ছোটখাটো একটা আড্ডা দিতে এগুলো করতে পারছে না, বাড়ির কাজকর্মগুলো ঠিক করতে পারছে না, এই রকম একটা অ্যালকোহলিক মানুষ, আমরা একটা রুব্রিক আছে অ্যালকোহলিজম আপনারা জানেন, এই যে একটা ওয়ার্কাহলিক পার্সন, এই মানুষটার ব্যথার জন্য সে স্বাধীনভাবে কিছুই করতে পারছে না। এই জন্য আমার কাছে এসে রুগীটা বলছে এইভাবে, যে তা মানে রুগীর ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখেই একদম বোঝা যাচ্ছে যে তার মধ্যে বেশ যন্ত্রণাটা হচ্ছে, আছে, কষ্টে ভুগছে। তো রুগীটা আমাকে বলছে, কথা বলতে বলতে তার রোগ যন্ত্রণাগুলো ফিজিক্যাল কমপ্লেন বলে টোলে, এরপর বলছে, ডাক্তারবাবু আসলে এই সমস্যাটার জন্য বেশ আমি আরো একটা সমস্যা হচ্ছে, আর বলেন না। আমি যখন তাকে একটু প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তখনই একটু বললাম, কি আপনি বাড়িতে কেমন কাজকর্ম বা কিরকম কি করছেন, এই যে এত আপনার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, ওয়াইফ, কিরকম কি অবস্থা, কিভাবে আপনি কিভাবে এই জিনিসটাকে আপনি ম্যানেজ করছেন, আমি তাকে একটা প্রশ্ন করলাম, হাউ আর ইউ ম্যানেজিং দিস সিচুয়েশন, এই এই অবস্থাটা নিয়ে আপনি কি করে এটাকে ম্যানেজ করছেন, আমি তাকে এভাবে প্রশ্নটা করলাম। ডাক্তারও বলবেন না, আসলে খুব ঝামেলা হচ্ছে বাড়িতে, এইটা এই ব্যথা ট্যাথার জন্য জানেন না, মেজাজটা সব সময় আমার বিরক্ত থাকছে, মানে ভাল লাগছে না কোনো কিছু আমার, মানে কেন যে একটা মেজাজটা খিটখিটে থাকছে কোনো কিছু জানেন না, দেখ এই যে কাজ করতে পারছি না, কিছু না, আমি যেতে পারছি না, আমার একটা সুন্দর আমি রুটিন লাইফ লিড করতাম, এই ব্যথাটা হওয়ার পর থেকে আমি না অফিসে কাজ করতে পারছি, না বাড়িতে এসে করতে পারছি, না আমি বাইরে যেতে পারছি, বাইরে গিয়ে আমি আমার এই কাজগুলো মানে এই যে মানুষের সাথে কথা বলা, মেশা, এই যে হাঁটাচলা করা, এগুলো কোনো কিছুই করতে পারছি না, আর এই ব্যথাটার জন্য বেশ মেজাজটাও আমার খারাপ থাকছে, ভুলবা বকবা বলে দিচ্ছি, মানে বলছি ভালো ভালো কথাও ভালো লাগছে না, এরকম লাগে। তা আমি বললাম, হঠাৎ মানে এই মানে আপনার এই যে এরকম আসলে এরকমই করছেন, ব্যথা তো হচ্ছেই, এটা তো দেখুন আপনার তো একটা আসলে ডাক্তারবাবু, ব্যথাটার জন্যই তো আমার আমি স্বাধীনভাবে কিছু করতে পারছি না,
কোনো কিছু আমি ঠিকঠাক মতো করতে পারছি না। আমার প্রত্যেকটা কাজ করতে গেলেই এই কাট করে হাতটার মধ্যে একটা একটু ব্যথা হয়, আর এগোতে আর কাজে আর কাজে এগোতে পারি না, আর কাজটাই এগোতেই পারি না। তো এগোতে পারি না, আর এর জন্যই আমি এই যে অবস্থা দেখছেন, এই কষ্ট, এই সেই, মেজাজটাও খারাপ হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে। তো এই যে মানে তার চোখে মুখে একটা রাগ, রাগের ভাব, সে কাজগুলো করতে পারছে না, করতে যাওয়ার আগে গেলেই তার এই সমস্যাটা মানে কট করে যখন হচ্ছে বা ব্যথা বেড়ে যাচ্ছে, করতে পারছে না। আমি এই জায়গা থেকে অ্যাঙ্গার ইন্টারাপশন ফ্রম নিয়েছিলাম একটা রুবরি, অ্যাঙ্গার ইন্টারাপশন ফ্রম। আর এর জন্য তার সে মানে একটা ছোট্ট রুবরি এই যে এটা দিলাম। আর এই জন্য সে কি করছে, বিভিন্ন কাজগুলো থেকে মানে সে এর থেকে বের হওয়ার জন্য সে বিভিন্ন উপায়গুলো চেষ্টা করছে, ট্রাই করছে, এটা করার, ওটা করার, কি করলে ভালো হয়, কোনো কিছুতেই মুডটাকে ঠিক রাখতে পারছে না, কোনো কিছুতেই মুডটা ঠিক রাখতে পারছে না। এখন এখানে আছে, চট করে সে মানে তার কিন্তু পেইনের থেকে চলে যাচ্ছে, গিয়ে তার করে এর থেকে বের হবে, কি করলে, এই করলে, সেই করলে, এটা দিবে, এটা এই ব্যবস্থা নেবো, ওই ব্যবস্থা নেব, ভালো হওয়ার মানে যে কিছু করার জন্য এটা করব, সেটা করব, করছে, কিন্তু সে কিন্তু কোনোভাবেই এর থেকে কষ্ট থেকে মানে বেরোতে পারছে না। আচ্ছা, এইবারে এই যে ছোট্ট একটা রুব্রিক নিলাম, নিয়ে আর তার সাথে আমি ধরুন আমরা এখানে আমি যেটা নিয়ে এলাম, নাক্স ভূমিকা নিয়েছিলাম, ধরুন মুড রিপালসিভ, এই যে ছোট্ট একটাই বললাম, মুডটা কিন্তু সব সময় সে দেখুন মুড একটা, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না, তাহলে আমার আজকের আলোচনা যাবে না। মুড কি জিনিস, মুড রিপালসিভ, মুডটা সব সময় তার রিপালস করে নিচ্ছে যে কোনো জায়গা থেকে, কোনো কিছুতেই কিন্তু স্টিক উইথ রাখতে পারছে না মুডটা। এই মুড একটা ট্রানজিয়েন্ট স্টেট, স্বল্পকালীন সময়ের একটা অবস্থা, এটা কিন্তু সব সময় সে এক জায়গায় রাখতে পারছে না, বের করে মানে কোথায় কি করে কিভাবে এর থেকে বেরিয়ে আসবে, কি করে এই ব্যথার থেকে বেরোতে পারবে, সে স্বাধীনভাবে আবার কাজ করতে পারবে, এই জন্য যে কোনো কাজ থেকে, যে কোনো বিষয় থেকে সে রিপালস নিজেকে তার মুডটাকে রিপালস করে নিচ্ছে, ঠিক মতো কোনো জায়গায় মুডটাকে দিতে পারছে না, মুড ভালো রাখতে পারছে না। এই জায়গা থেকে ধরুন আমি তাকে নাগস ভূমিকা দিলাম, এইবার এটা হলো আমাদের উদাহরণ, আমি নাগস ভূমিকা দিয়েছি। এখন আমার রুগীটা নাগস ভূমিকা খাওয়ার পর আসলো একটা সময় বাদে, আমি 14 দিন বাদে রুগীকে আসতে বললাম, তাহলে আমার ডিউটিটা কি হবে এবার আসার পর? এই তো হলো আজকে আমাদের আলোচ্য আলোচনা, ওষুধ তো দিয়েছি, এবার আমার কাজ কি হবে? আমার দেখুন প্রথমে এই এই উদাহরণটাকে দিয়েই আমি 3টা অ্যাকশনকে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে, যেহেতু আমার ক্লাসটা আজকে হচ্ছে কি এই অ্যাকশনের ওপর বা আমাদের কি ফলো আপটা হবে সেটার ওপর। ডিউরিং নেগেটিভ অ্যাকশন আপনারা একটু লিখে নিন, আমি আপনাদেরকে বলছি। ডিউরিং নেগেটিভ অ্যাকশন আমাদের ডিউটিটা কি হবে, কি করব আমরা? তাহলে আমি প্রথমে আপনাদের বলেছিলাম নেগেটিভ অ্যাকশন, ধরুন আমি এই ক্ষেত্রে যে একটা নাক্স ভূমিকা দিয়েছি, নাক্স ভূমিকা দেওয়ার পরে রুগীটা এসে, আমি আবারও আগে বলছি আমি কিন্তু খুব জটিল করি নাই, ছোট্ট দুটো রুব্রিক নিয়ে আমি নাক্স ভূমিকা দিয়েছি, কারণ জটিল করলে আলোচনা আরো জটিল হয়ে যাবে, যাতে আপনারা সহজে আসলে আমার যে মূল উদ্দেশ্য নেগেটিভ পজিটিভ নিউট্রাল 3টা অ্যাকশনকে আপনারা বুঝতে পারেন। আমি ওনাকে ওষুধটা দিয়ে 14 দিন পরে যখন আসতে বললাম, এবার আসার পর রোগী বলছে যে ডাক্তারবাবু আপনার ওষুধটা খেয়ে ব্যথাটা না বেড়েছে, আর যা নিয়ে এসেছিলাম তার থেকে আরো বেড়েছে। এই মা বলেন কি, হ্যাঁ ব্যথা বেড়েছে, দেখুন মাই ডিয়ার ফ্রেন্ডস আপনারা এই ব্যথা বেড়েছে, এই যে অ্যাগ্রাভেশন হয়েছে, আপনাদেরকে আগেও বলেছিলাম নেগেটিভ অ্যাকশন কি, ছোট্ট করে বলে দিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে, এসেছে ওষুধ দিয়েছি, ওষুধে কমেনি, আগের থেকে বেড়েছে, যা নিয়ে এসেছিল তার থেকে বেড়েছে, দ্যাট ইজ কি নেগেটিভ অ্যাকশন।
এই নেগেটিভ অ্যাকশন হয়েছে বলে এত পয়সা কড়ি দিয়ে ক্লাস করছেন, এত কষ্ট করে ক্লাস করছেন, এত কষ্ট করে মাইন্ড টেকনিক আমরা শিখছি, দিন রাত পরিশ্রম করছি, মানে যা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পড়ি নাই তার থেকেও মনে হয় বেশি পড়াশোনা শুরু করে দিয়েছি এখন নিজের এই সিমিলিমামের জন্য, এত কাঠখড় পড়াচ্ছি, পড়ানোর পর আমি যখন একটা সিমিলিমাম দিলাম, আরে বেড়ে গেল, এ তো ক্লিয়ার কাট ছিল রে ভাই নাচ ভূমিকায়, কি করে পারলো, আরে এ তো শিখে এসেছি এরকম, এ তো বাড়ারই কথা ছিল না, আরে এ কেমনে হয়, এতো এত সব জলে গেল, শালা পয়সা জলে যাচ্ছে, শ্রম জলে যাচ্ছে, সবই জলে গেল। নো, এখানেই আমাদের ভুল হয়, অ্যাগ্রাভেশন বলছে রুগী নিয়ে এসেছে, এর জন্য ঘাবড়াবেন না, বি কনফিডেন্ট, কনফিডেন্স রাখুন, ইয়েস আমি পড়াশোনা করেছি, দিনকে দিন রাত দিন পড়ছি, পরে একটা ওষুধ সিলেকশন করলাম রুগীকে, এত সস্তা নয়। মাইন্ড টেকনিক ওয়ালারা যারা আমরা আপনারা এখানে আছেন, এই যে এখানে প্রায় 140+ আছেন, এত সস্তা নয় আপনাদের প্রেসক্রিপশন, আমাদের প্রেসক্রিপশন, অবশ্যই আপনি কি যা শিখেছেন চেষ্টা তো করেছেন অবশ্যই একটা বেস্ট মেডিসিন পিক করার জন্য, তাই না? এটা এত সহজে তো আপনি করেননি, নিশ্চয়ই আপনার অবশ্যই তো ব্রেন খাটিয়েছেন, ক্লাস নোটস গুলোকে খাটিয়েছেন, গুরুর নির্দেশনা গুলোকে খাটিয়েছেন, সো এত সহজেই ভেস্তে যেতে দেবেন না, ঘাবড়ানোর কোনো কিছু নেই, আমরা এইখানেই কিন্তু ভুল করি, আর এর জন্যই কিন্তু সিম্বায়োটিক্স এই ধরনের পরিবেশন নিয়ে এসেছে, এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে এসেছে, আমরা কথায় কথায় আমরা শেখার চেষ্টা করছি, ক্লাসে ক্লাসে বিভিন্ন রুব্রিক শেখার চেষ্টা করছি, এসেন্স অবশ্যই সেগুলো লাগবে, সবই লাগবে, তার সাথে সাথে এই নলেজ গুলো না থাকলে আমরা কিন্তু ব্যর্থ হয়ে যাব, কারণ একটা ওয়েল চোজেন মেডিসিন যেটাকে রিমিডি বলি আমরা, এটা যখন দেয়া হচ্ছে, এই ওয়েল চোজেন মেডিসিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই জন্যই এই আলোচনা আপনাদের সাথে। ওকে, তাহলে এবারে আসি রোগীটা, আমি ফিরে আসি আমার মূল আলোচনায়। নেগেটিভ অ্যাকশন হলো, নেগেটিভ অ্যাকশন হওয়ার অর্থাৎ রুগীর এই যে অ্যাগ্রাভেশন হলো, এই অ্যাগ্রাভেশনটার জন্য আপনি ঘাবড়াবেন না, আমরা ঘাবড়াবো না, কি করব, ওকে বেড়েছে, ভেরিফাই করুন কোন জিনিসগুলো রুগীর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল আসপেক্ট, ফিজিক্যাল কন্ডিশন, মেন্টাল স্টেটস, এই জিনিসগুলোকে একটু চেক করুন, ভেরিফাই করুন, ভেরিফাই করুন কি নিয়ে এসেছিল আগে, এখন কি আছে, হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য পেশেন্ট, কি হয়েছে এই রুগীর, ওষুধ দিলাম নাক ভূমিকা, এত সুন্দর করে দিলাম, এত ভালোভাবে নির্বাচন করে দিলাম, ওষুধটা বুঝে কাজ করতে পারছে না বিধায় তার রাগ হচ্ছে, সে কাজ করতে গিয়ে যখন তার ইন্টারাপশন হয়ে যাচ্ছে, এর থেকে তার রাগ হচ্ছে, অ্যাঙ্গার ইন্টারাপশন ফর্ম ধরে আর মুড রিপালসিভ ধরে, আমি তাকে নাক ভূমিকা দিলাম, কি হলো গো, কেন কাজ করলো না, কি হয়েছে রুগীর দেখি তো, এই মাইন্ডসেটটা আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে, নট এরকম হায় 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 হ্যাঁ ভেবে গেল, দূর এই মাইন্ড টেকনিক ফাইন্ড টেকনিক দিয়ে কিছু হবে না, শালা এত ভালো করে সিলেকশন করলাম কাজ করলো না, না এ তো হবে না, না মাই ডিয়ার ফ্রেন্ডস, এই নেগেটিভ থটস থেকে বেরিয়ে আসুন, আমরা চলুন আসি, বেরিয়ে আসি, আমরা মহাগুরু যা আমাদের শিখিয়েছে সেগুলো বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের কোনো প্রবলেমই হবে না। এই ক্ষেত্রে রোগীর মেন্টাল স্টেট, এটাকে রিয়েল সিম্পটম বলছি, কেন মহাগুরু রিয়েল সিম্পটম বলছেন, বিকজ এই মেন্টাল স্টেটস, এই সিম্পটমের ওপরই কিন্তু বেস করে রুগীর প্রেসক্রিপশন করা হয়েছিল, এই জন্য এই রুগী নিয়ে আসছে, হাঁটুতে ব্যথা না মাজায় ব্যথা, ডানে ব্যথা না বামে ব্যথা, গরমে আরাম না ঠান্ডায় আরাম, এইগুলো কিন্তু আমার বিচার্য বিষয় নয়, এইগুলো আমার বিচার্য বিষয় একদমই নয়, আমার বিচার্য বিষয় হচ্ছে রোগের চরম অবস্থায় যে পরিবর্তিত মানসিক অবস্থা নিয়ে এসেছিল,
ওইগুলোকে এবার ভেরিফাই করব। এই কারণে দেখুন আমি লিখেছি মেন্টাল স্টেটস কে হাইলাইট করে দিয়েছি, কারণ এটাই খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিষয় এইবারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল কমপ্লেইন্টস গুলোকেও আমাদের ভেরিফাই করতে হবে, আগে কি নিয়ে এসেছিল এখন কি হচ্ছে ঘটনা। যদিও ইন স্পাইট অফ দিস অ্যাগ্রাভেশন, যদিও রোগী বলছে যে বেড়েছে, তারপরেও আমরা ভেরিফাই করব কি হচ্ছে এখন বাড়ার পরে। এইবারে চলুন আমরা দেখি কি করে আমরা মেন্টাল স্টেটস গুলোকে, এই যে ভেরিফাই ভেরিফাই এত ভেরিফাই ভেরিফাই বলছিলাম, কি করে করব। রোগীকে জিজ্ঞেস করব বা আপনি চেক করুন, আপনি নিজেকে আপনি নিজে চেক করুন। এই কারণে আমি দুটো জিনিস দিয়েছি, হয় জিজ্ঞেস করুন নাহলে চেক করুন। যদি রোগী বলে তাহলে তো ভালো, চেক করে নিন, আর যদি রোগী না বলে তাহলে আপনি রোগীকে জিজ্ঞাসা করুন কি ওয়েদার দ্য মেন্টাল স্টেট ইজ স্টিল পারসিস্টিং, ওই যে মানসিক অবস্থা কি অবস্থা, তার রাগ হচ্ছিল কাজগুলো করতে না করতে গিয়ে, যখনই ইন্টারাপশন হচ্ছিল, যখনই সে বাধাপ্রাপ্ত হচ্ছিল তখনই তার রাগ রাগটা হচ্ছিল। এইবারে আপনি রোগীকে অবজার্ভ করুন, রোগী কিভাবে বসে আছে আপনার সামনে। গতবার ও 14 দিন আগেও রোগী আপনার সামনে বসেছিল, আজকেও রোগী আপনার সামনে বসে আছে, এই দুই বসার মধ্যে কি তফাত, কি পার্থক্য, ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখুন। এইভাবে রোগীকে চেক করুন, তার মধ্যে রাগের ব্যাপারটা কেমন আছে, রাগের অ্যাঙ্গারের যে একটা ফেসিয়াল এক্সপ্রেশন। এই জন্য একটা ভালো বই আছে বডি ল্যাঙ্গুয়েজ বলে, কি সাইকোলজিতে আমরা এগুলো পড়ে এসেছি, অ্যাঙ্গার কিরকম দেখায়, অ্যাংজাইটি কি করে আমরা বুঝবো, ডিপ্রেশন কিভাবে বুঝবো। তো এই যে বিষয়গুলো, এই এক্সপ্রেশন গুলো দিয়ে কিন্তু মনের খবর বোঝা যায়, মেন্টাল স্টেট কে আমরা নির্দিষ্ট করতে পারি। তাহলে এই এইভাবে আমরা চেক করব রোগীকে অবজার্ভ করে। অবশ্যই আপনারা শিখে এসেছেন কেস টেকিং এর ক্ষেত্রে অবজারভেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই অবজারভেশনের মাধ্যমে আমরা চেক করব, ভেরিফাই করব যে আগের মেন্টাল স্টেট এখনকার মেন্টাল স্টেটটা কেমন আছে। যদি যদি এই চেক করতে না পারি, রোগীকে আমি আমরা গল্প করব, আচ্ছা আপনি তো এসেছিলেন, এখন কি অবস্থা, কেমন আছেন, সেটাতে আমি গল্পটার মধ্যে আমি যাওয়ার আগে সেকেন্ড পয়েন্টটা বলছি। প্রথমে মেন্টাল স্টেটটা চেক করে নিলাম, এখনো আছে না নাই, আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে একই তীব্রতায় সময়কাল ফ্রিকোয়েন্সিতে আছে না নাই এটাও চেক করব। কি কি তিনটা জিনিস মহাগুরু বিভিন্ন জায়গায় মানে কয়েকবার এই কথাগুলো বলেছেন, ইন্টেনসিটি, ডিউরেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি। মেন্টাল স্টেটের ইন্টেনসিটি, ডিউরেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো, এই তিনটা জিনিস মহাগুরু বারবার বলেছেন ওনার লেখাতে। এবার আসি মেন্টাল স্টেট নিয়ে এই ব্যাপারটা কিভাবে চেক করব। রোগীর সাথে গল্প করছেন, আচ্ছা ও বেড়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন কি অবস্থা, কিরকম কি করছেন, হ্যাঁ বেড়েছে ডাক্তারবাবু, মানে ওই যে আপনি বলছেন এখন কাজকর্মগুলো কিরকম করছেন, এখন কি অবস্থা আপনার কাজকর্মগুলো, ডেইলি অ্যাক্টিভিটিস গুলো কি কর কিভাবে করছেন, কিরকম করছেন, যদিও তো বেড়েছে না বলছেন। রুগীকে আমি এভাবে ইনস্টিগেট করবো আসল কাহিনীটা জানার জন্য, ও আমাকে এটা বলবে না তো কি হয়েছে, কারণ রুগী অ্যাসার্টেনই করতে পারে না মাইনিউট চেঞ্জেস গুলো। ইট ইজ দ্য ওয়ে আমরা এই ডক্টরসরা আছি, যারা কিনা এই মাইনিউট চেঞ্জেস গুলোকে আমরা ট্রেস আউট করতে পারি থ্রু আওয়ার স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন্স। কিরকম, যদিও আপনি ব্যথাটা তো আপনি বলছেন বেড়েছে, আচ্ছা কি অবস্থা এখন, কিরকম কাজকর্ম গুলো কিরকম করছেন, কি অবস্থা, আর ডাক্তারবাবু করছি আসলে ব্যথাটা বেড়েছে, বাড়ার পরেও করে যাচ্ছি আর কি, কষ্ট মানে কোনো রকম করে যাচ্ছি, চালিয়ে দিচ্ছি আর কি, চাল একটু চালাতে পারছি, মানে আগের থেকে যতটুকু ছিল বাড়ছে, বাড়ার পরেও ডাক্তারবাবু একটু চালিয়ে নিচ্ছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এই যে দেখুন ব্যাপারটা, তাহলে তো মনে হয় আপনার রাগ টাগের ব্যাপারটা বলছিলেন গতবার, কি মানে এখন রাগ বা এই যে আপনার কাজ করতে গিয়ে বলছিলেন ওদিন একটু বিরক্তি। দেখুন প্রথমে আপনি তো নিজে কিছুটা একটা গেস করে নিয়েছেন ফেসিয়াল এক্সপ্রেশন থেকে যে আদৌ তার কি পরিমাণ এখন রাগ আছে। যদি ফেসিয়াল এক্সপ্রেশন থেকে আমরা কিছুই বুঝতে না পারি, তাহলে এইভাবে আমরা ঢুকবো যে আদৌ ওই যে স্টেটটা নিয়ে করেছিলাম এখনো কি তার মধ্যে রাগ কাজ করছে? আমরা ঢুকার চেষ্টা করব, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এই রাগটার এখন কি অবস্থা আছে। ব্যথার সাথে সাথে রাগের মাত্রাও কি বেরিয়ে গেছে? রাগ চেঞ্জ হয়ে এখন কি এটা রেজে পরিণত হয়েছে? কি হয়েছে এখন? এইবারে রুগীকে যখন বললাম না ডাক্তারবাবু, সে রুগীটা বলছে না মানে ব্যথা একটু বাড়ার পর দেখুন এখন একটু কম টম যে বুঝিনি তো বারে কত রাগ করব বলুন, বারবার এতবার কি রাগ টাগ এই যে করছি কয়েকদিন থেকে আর মানে ভালো লাগতো না, এখন রাগটা একটু কম কর মানে রাগটা দেখুন অত করছি না, মানে কতবার রাগ করো না অত এখন রাগটা চিন্তা কর, যখন এরকম হয় খারাপ নয় তখন আমি কথাটা ওদের সাথে কম বলি, রাগটা যখন মানে হয় কিন্তু আর বলি না দেখাই না ওদের। দেখুন আগে রাগ দেখিয়ে ফেলতো, এখন রাগটা হচ্ছে এখন কি করবো, এখন রাগ করে কি করব। এই যে মেন দেখুন এখন কিন্তু তার অ্যাঙ্গারের ক্ষেত্রে একটা চেঞ্জ আসছে, বুঝতে পারছি কিছু একটা পরিবর্তন। এই যে ইন্টেন্সিটি, তার ইন্টেন্সিটির মধ্যে আমরা একটা চেঞ্জ পাচ্ছি। আগে তো সারা ডাক্তারবাবু আগে সব সময় রাগ হবো, সারাদিন রাগ করে, এখন সব সময় রাগটা থাকতো, অফিসে হয়ে যেত, বাড়িতে আসলে বাড়িতে হতো, ওখানে কাজ মানে মর্নিং ওয়াকে ইয়া সরি নাইট ওয়াকে ইভিনিং ওয়াকে যাচ্ছি, ওখানেও দেখা যেত কত ভাল লাগতো না, চট করে একটা গাড়ি হেড করে আমি রিয়্যাক্ট করে বসতাম। এগুলো এখন হয়তো মানে এখন সারাদিন ওভাবে হচ্ছে না, এখন অফিসে কম হচ্ছে, তারপর এই খুব বেশি খারাপ লাগলে তখন বেগি কানের সামনে প্যাক 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 তখন হচ্ছে করছি, এছাড়া অত বেশি মানে রাগটা এখন করছি না। তার মানে এই যে ডিউরেশন ফ্রিকোয়েন্সি আগে সারাদিন প্রায়ই হতো, ঘন ঘন হতো, রাগটা বলতে গেলে প্রায় লেগেই থাকতো, এখন কিন্তু ফ্রিকোয়েন্সি কমে এসেছে। আগে অনেকক্ষণ সময় রাগটা থাকতো, এখন রাগটা অল্প সময় থাকে, ডিউরেশন। এই এইভাবে করে কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হয়, অ্যাসেসমেন্ট করতে হয় আমাদের। তো তাহলে যেটা বলছিলাম যে এইভাবে আমরা মেন্টাল স্টেট গুলোকে দেখবো যে আদৌ ওই মেন্টাল স্টেটটা যেটার উপর বেস করে প্রেসক্রিপশন করেছিলাম সেটা আছে না নেই, এক, দ্বিতীয়ত কি মাত্রায় আছে সেই মেন্টাল স্টেটটা, কতক্ষণ সময় ধরে থাকছে তার রাগ বা মেন্টাল স্টেটের ওই ওই ব্যাপারটা, সেটা রাগ হতে পারে, সেটা যে কোনো ধরনের মানে আমরা এরকমও দেখি যে বাড়িতে বকাঝকা করে, সেই বকাঝকার মাত্রা কিরকম, মানে কটা ধরে গালমন্দ করে, এই যে ধরেন অ্যাবিউসিভ ধরেছি কথার কথা কোন একটা কেসে অ্যাবিউসিভ ধরেছি, আদৌ এই অ্যাবিউসিভটা এখন কেমন আছে, কতখানি আছে, কিরকম ভাবে এখন বকছে, বকাঝকা করছে কিনা, হ্যাঁ বাইরে থেকে মদ খেয়ে এসে বাড়িতে বউকে পেটাচ্ছে, ওষুধ প্রয়োগের পর এখন কি বউকে পেটায়, গালি দেয় না দেয় না, কতবার গালি দেয়, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে দেখতে হয়। তো এটা ছিল আমাদের কিভাবে আমরা ভেরিফিকেশন করি। যদিও বলেছে যে আমার ফিজিক্যাল কমপ্লেন্স বেড়েছে, এইবারে আসি ফিজিক্যাল কমপ্লেন্স গুলোকে আমরা কিভাবে নেগেটিভ অ্যাকশনের সময় ফিজিক্যাল কমপ্লেন্স গুলোকে কি করে আমরা ভেরিফাই করি। ফিজিক্যাল কমপ্লেন্স গুলোকেও ঠিক আমরা এইভাবে করেই দুটো কাজ করি, হয় আমরা জিজ্ঞেস করবো নাহলে চেক করব। চেক করব মানে রুগী বলছে আমি মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি কি ছিল, এখন বাড়ার পরও কি হয়েছে। দেখুন আমি এই ক্ষেত্রে রুগীটার ফলো আপে যেটা বলছিলাম যে না ব্যথা আছে তারপরেও চালিয়ে নিচ্ছি ডাক্তারবাবু, মানে সহ্য করে নিতে পারছি, চালিয়ে নিচ্ছি সহ্য করে নিতে পারছি, এই যে ব্যাপারখানা
ব্যথাটা দেখুন আগে যেই মাত্রায় ছিল সেইখানে কিন্তু সহ্য বা চালিয়ে নেওয়ার কথা কিন্তু বলেই নেই রুগী। এইবারে রুগী বলছে ইন স্পাইট অফ দ্য অ্যাগ্রাভেশন দ্য পেশেন্ট নাও ইজ ইন এ স্টেট অফ টলারেন্স, হি হ্যাজ গট সাম টলারেন্স। সে কিছু মানে ব্যথাটা বাড়ার পরেও সহ্য করতে পারছে, চালিয়ে নিতে পারছে, এই চালিয়ে নেয়ার ক্ষমতাটা তার আগে ছিল না। সো এই মাইনিউট চেঞ্জ, এই চেঞ্জটাকে কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা যদি চোখ কান ভালো করে খোলা না রাখি, মগজটাকে ভালো করে একদম কনসিয়াস না রাখি, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো আমরা ধরতে পারবো না। আমরা আমরা যদি কনফিডেন্স না রাখি নিজের মধ্যে, না থাকি যে আমি কনফিডেন্ট না, বেড়ে গিয়েছে আয় হায় তাহলে তো শেষ অবস্থা, তাইলে আমার ওষুধ টষুধ চেঞ্জ করতে হবে, আর নাইলে দেখি অমুক কাউকে ফোন দেই, অমুককে ফোন দেই, তমুককে ফোন দেই, যে একটু এক্সপার্ট আছে দেখি ওনার হেল্প নেই, এই কিন্তু আমরা করব। তাহলে এই যে টলারেন্স লেভেলটা বেড়েছে, চালিয়ে নিতে পারছে, যখন আমি বুঝলাম এর অর্থ কি, ফেভারেবল অ্যাকশন অফ দ্য মেডিসিন, ওষুধের কাজ কার্যকারিতা ফেভারেবলি হচ্ছে, ফেভারেবলি হচ্ছে, অ্যান্ড উই ডোন্ট হ্যাভ টু বি ওয়ারিড অন দিস ওকেশন। এই ক্ষেত্রে আমাদের কিন্তু চিন্তিত হবার, ওই যে কপালে ভাঁজ পড়ে গিয়েছিল সেই ভাঁজটা কিন্তু এখন পড়ার দরকার নেই। এই জন্যই আমি শুরুতে বলেছিলাম যে বেড়েছে ভুয়া চুয়া ওষুধ দিয়ে দিয়ে ডাক্তার, ভুয়া ওষুধ দিয়ে নো, খেল আবি খতম নেই হই ভাই, এখনই তো শেষ হয়নি সবকিছু, বেড়েছে তাতে কি হয়েছে। এইভাবে করে আমরা রোগীকে নিয়ে মানে সার্চ করব, সার্চ রিসার্চ করব, তবেই না এটা সাইন্টিফিক হবে। রুগী বলল ব্যথা হয়ে গেল, ব্যথা ব্যথা বেড়েছে, আর আমি আমার জায়গা থেকে সরে গেলাম। সায়েন্টিস্টরা এত তাড়াতাড়ি নিজের জায়গা থেকে সরে না, আরে আমি তো এইভাবে সূত্র প্রয়োগ করে জিনিস ফর্মুলা করে খাটিয়েছি, এক বলেছি তো ভুল হবারই কথা না, সে চেক রিচেক রিচেক বার বার রিচেক করে কোথায় ত্রুটি আছে, কোথায় কি আছে। সো এইভাবে কিন্তু আমাদেরকে কাজটা করতে হয়, আর যখনই আমরা এইভাবে করব যেটা এতক্ষণ বর্ণনা করলাম, তখন কনক্লুশনটা কি আসে, কি সিদ্ধান্ত আমরা এ থেকে নিতে পারি, যে ওষুধের ফেভারেবল অ্যাকশন একটা চলছে, ডোন্ট ডিস্টার্ব দিস অ্যাকশন বাই চেঞ্জিং ইউর মেডিসিন অর পোটেন্সি, সো ডোন্ট ওয়ারি, জাস্ট গিভ প্লাসিবো।